নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি 2021 সালে লাকি নাম্বার কাদের, যারা সিংহ রাশির জাতক ও জাতিকা, যারা কন্যা রাশির জাতক ও জাতিকা, যারা তুলা রাশির জাতক ও জাতিকা এবং যারা বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে তারা দেখুন যারা লটারির টিকিট কাটেন, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে এই চার রাশির লাকি নাম্বার বলতে চলেছি। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভ। লটারির লাকি নাম্বার যেটি লটারির টিকিট কাটতে খুব সহায়তা করে, অর্থাৎ আপনার লাকি নাম্বার রাশি অনুযায়ী কি হচ্ছে সেটি আমি এই ভিডিওতে বলতে চলেছি। তার আগে একটি কথা বলি, দেখুন লটারি কিন্তু সকলেই কাটে, আর সকলের কিন্তু লটারি লাগে না। 100 জনের মধ্যে মাত্র 5%, অর্থাৎ 5 জনের লাগে, বাকিদের কপালে জুটে নিরাশা। আর লটারির টিকিট কাটার পর লটারি লেগে যাওয়ার যে আনন্দ, সেটা সেই বলতে পারে যার জীবনে লটারি লেগেছে। হ্যাঁ বন্ধুরা, আর লটারি টিকিট কাটার পর লটারি না মিললে কতটা দুঃখ হয় সেটা আশা করি আপনারা সকলেই বলতে পারবেন। কারণ লটারি টিকিট এমন একটা জিনিস যেটা এক নিমিষে, এক তুড়িতে মানুষকে বড়লোক করে দেয়। আর এটি কোনো গরিব বা বড়লোক হিসাবে নয়, একটা নির্ধনী ব্যক্তিও লটারির টিকিট কেটে কোটি টাকার মালিক হয়েছে, তার নিদর্শন রয়েছে, আর আপনারাও সেটা জানেন। তবে আপনার জন্মছকে লটারি লাগার সম্ভাবনা রয়েছে কিনা সেটা সবচেয়ে বড় বিষয়। আমি যদিও বা আপনাদেরকে লাকি নাম্বার বলে দেব, কিন্তু আপনাদের জন্মছকে লটারি লাগার সম্ভাবনা রয়েছে কিনা সেটা সবচেয়ে বড় বিষয়, তাই আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি বিষয় মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে দয়া করে কল করবেন না, কারণ কল রিসিভ করা আমার পক্ষে সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাই আপনারা দয়া করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি সময় মতো আপনাদেরকে রিপ্লাই করে দেব। তো আসুন জেনে নেওয়া যাক, আপনি যদি সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি ও বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা হন, তাহলে আপনাদের 2021 লাকি নাম্বার কি। লাকি নাম্বারের পাশাপাশি আপনাদেরকে জানতে হবে ফরচুনা নাম্বার, আর এই নাম্বারটি প্রতিটি মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। হ্যাঁ বন্ধুরা, আর এটি কেবল একজন দক্ষ জ্যোতিষী বলতে পারবে আপনার ফরচুনা নাম্বার কি। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের 2021 সালে লাকি নাম্বার কি কি হতে চলেছে। প্রথমে আসি সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকা হন, আর লটারির টিকিট কাটার খুব যদি ইচ্ছে থাকে, তাহলে ভিডিওতে বলা লাকি নাম্বারগুলো আপনার লটারির টিকিটে রাখার চেষ্টা করুন। হ্যাঁ বন্ধুরা, এর পাশাপাশি আপনারা অবশ্যই ফরচুনা নাম্বারটি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে জেনে নিন, কারণ এই ফরচুনা নাম্বারই এমন একটি নাম্বার যেটি লটারি লাগতে 90% সহায়তা করে ফেলে। আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ সিংহ রাশির জাতক ও জাতিকার ক্ষেত্রে লাকি নাম্বার হতে চলেছে 2, 9, 3, 8। এই চারটি নাম্বার আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ সিংহ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে লাকি নাম্বার বলে 2021 বিবেচিত হতে চলেছে। এর পাশাপাশি আপনারা ফরচুনা নাম্বারটি অবশ্যই জেনে নিন, যেটি লটারি কাটতে খুব সহায়তা করে। এরপরে আসি কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের ক্ষেত্রে কি সেই লাকি নাম্বার তা আমি আপনাদেরকে জানাতে চলেছি। তবে
তার আগে আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে জেনে নিন আপনাদের লটারি লাগার যোগ রয়েছে কি না, নচেত মিছিমিছি লটারি কেটে আপনার অর্থ, কষ্টার্জিত অর্থ নষ্ট করবেন না। এবং উনাকে এটিও জিজ্ঞাসা করে নেবেন আপনার ফর্চুনা নাম্বার কি, যে নাম্বারটি আপনাদের লটারি লাগার ক্ষেত্রে খুব সহায়তা করে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের ক্ষেত্রে লটারি লাকি নাম্বার 2021 কী হতে চলেছে। 3, 8, 6, 4 এই চারটি নাম্বার আপনাদের ক্ষেত্রে লাকি বলে 2021 বিবেচিত হতে চলেছে। তাই লটারি কাটার সময় অবশ্যই আপনারা এই নাম্বারগুলি অ্যাডিং করে বা লটারির মধ্যে রাখার চেষ্টা করুন, যে ক্ষেত্রে আপনার লটারি লাগার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর বেড়ে যাবে। এরপরে আসি তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার 2021 কী হতে চলেছে, অর্থাৎ যারা লটারি কাটতে চান বা লটারি কাটার শৌখিন হন তাহলে আপনারা এই নাম্বারগুলি লটারি টিকিটে রাখার চেষ্টা করুন। কিন্তু তার আগে আপনার জন্মছকে লটারি লাগার যোগ রয়েছে কি না সেটি কিন্তু অবশ্যই বিচার করে নিন, নচেত আপনার মূল্যবান পয়সা ফালতু ফালতু নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে দেখে নিয়ে তারপরে লটারিটি কাটুন এবং ওনাকে এটাও জিজ্ঞাসা করে নেবেন যে আপনার ফর্চুনা নাম্বার কি, কারণ প্রতিটি মানুষের আলাদা আলাদা ফর্চুনা নাম্বার হয় আর যে নাম্বারটি লটারি লাগার ক্ষেত্রে খুব সহায়তা করে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার 2021 কী হতে চলেছে। 5, 1, 9, 8 এই চারটি নাম্বার আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জন্য লাকি বলে বিবেচিত হয়েছে। তাই লটারি কাটার সময় আপনারা অবশ্যই এই নাম্বারটি, অর্থাৎ এই নাম্বারগুলি রাখার চেষ্টা করুন। এর পাশাপাশি ফর্চুনা নাম্বারটিও কিন্তু অত্যাবশ্যক, অর্থাৎ অতীব জরুরি, যেটি কেবল একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজি বলে দিতে পারবে। এরপর আসি বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার 2021 কী হতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। কিন্তু তার আগে আপনারা অবশ্যই আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন, অর্থাৎ আপনার জন্মছকে লটারি লাগার যোগ রয়েছে কি না সেটি কিন্তু সবচেয়ে বড় বিচারের বিষয়, অর্থাৎ দশা অন্তদশা আপনার পারমিট করছে কি না, এছাড়াও আপনার জন্মছকে রাহুগ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে সেটা সবচেয়ে বড় বিচারের বিষয়। তাই অযথা পয়সা নষ্ট না করে আপনারা এক্সপার্ট কোনো অ্যাস্ট্রোলজারকে আগে দেখিয়ে তারপর লটারি টিকিটটি কাটুন, নচেত কিন্তু আপনার মূল্যবান পয়সা ফালতু ফালতু নষ্ট হয়ে যাবে, যেটি আমি চাই না। তাহলে আসুন জেনে নেওয়া যাক, 2021 আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের ক্ষেত্রে কোন নাম্বারগুলি লাকি বলে বিবেচিত হতে চলেছে। 6, 2, 4, 3 এই চারটি নাম্বার আপনাদের ক্ষেত্রে লাকি বলে বিবেচিত হতে চলেছে 2021। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।